নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে এমন একটা ঘরোয়া এবং জৈব খাবার শেয়ার করব, যে খাবার আপনারা গাছের মাটিতে দিলে গাছ খাবার তো পাবেই, তার সাথে সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করবে। এই বর্ষায় আমরা ঘন ঘন গাছের মাটিতে খাবার দিতে পারবো না, তাই এই খাবার যদি আপনারা একবার দিতে পারেন তাহলে বিভিন্ন ধরনের গাছের সমস্যা সমাধান হয়ে যাবে, এর সাথে সাথে গাছ প্রচুর পরিমাণের পুষ্টি পাবে। যদি আপনাদের গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছে ফুল ফুটছে না এবং ফুল ফোটার পর গাছের মধ্যে যদি কোনো রকম কুড়ি না আসে, ফুল ফুটলেও ফুলের সাইজ যদি একেবারেই ছোট হচ্ছে, তাহলে এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই সময় বৃষ্টিপাতের ফলে গাছের মাটি শুকোতেই পায় না, যার ফলে গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে। এমন কিছু পোকা আছে যে পোকাগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এছাড়াও কেন্ন, কেঁচো, পিঁপড়ের উপদ্রবও বাড়তে থাকে, তার সাথে সাথে গাছে এবং মাটিতেও ফাঙ্গাস লাগতে শুরু করে। তো আজকে আমি গাছের মাটিতে যে খাবার দেব, সেই খাবার প্রয়োগ করার ফলে পোকামাকড় এবং ফাঙ্গাস একই সাথে দূর হয়ে যাবে এবং একটা পাওয়ারফুল কীটনাশক হিসেবে খুব ভালো কাজ করবে। পরপর বৃষ্টিপাতের ফলে বর্ষার সময় গাছের মাটিতে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড়, কেন্ন, কেঁচো, পিঁপড়ে এগুলো তো লেগেই থাকে, এগুলো দেখবেন মাটির মধ্যে হামেশাই দেখা যায়। তো এই খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলো কিন্তু আর হবে না এবং মাটিও কিন্তু উর্বর হয়ে উঠবে, মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে। যদি আমরা গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার দিয়েই যাচ্ছি, তারপরেও যদি গাছে ফুল না ফোটে, কুড়ি যদি না আসে, গাছের গ্রোথ যদি সুন্দর না হয়, তাহলে বুঝে নিতে হবে মাটির পিএইচ লেভেল ঠিক নেই। মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য আপনারা এই খাবার গাছের মাটিতে দিতে পারেন। এই খাবার দেওয়ার কয়েকদিন পরেই দেখবেন গাছে কুড়ি আসতে শুরু করবে, গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে পাতা সবুজে সবুজ থাকবে। গাছের মাটিতে কি খাবার দেবেন তা তো বলবই, তার আগে জেনে নিন কিছু ছোট ছোট টিপস। গাছের মাটিতে শুধু যে খাবার দিলেই সকল প্রকার সমস্যা সমাধান হয় তা কিন্তু নয়, ছোট ছোট কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য, গাছকে হেলদি রাখার জন্য, যেমন ধরুন বর্ষার সময় টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না। যদি পরপর বৃষ্টি হয়, টবের মাটিতে যদি পরপর বৃষ্টিপাতের ফলে জল জমতেই থাকে, তাহলে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছে পচন ধরতে শুরু করবে, গাছের গ্রোথ থেমে যাবে এবং ফুল আসাও বন্ধ হয়ে যাবে। বর্ষার সময় গাছের মধ্যে থাকা শুকনো ফুল, শুকনো পাতা কিংবা গাছের মধ্যে গলে যাওয়া পাতা ফুল সবই সরিয়ে ফেলতে হবে। সেগুলো যদি গাছের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকেই ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই সময় মতো গাছ এবং গাছের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। এই বর্ষার সময় গাছগুলোকে কিন্তু শেডে রাখা চলবে না, শেডে রাখলেই কিন্তু গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকবে। তাই গাছগুলোকে যতটা সম্ভব হয় ফুল সানলাইটে রাখবেন। আজকে আমি আপনাদের যে খাবার তৈরি করা দেখাবো, সেই খাবার আপনারা সকল প্রকার ফুল ফল সবজি গাছে দিতে পারবেন। যদি সম্ভব হয় তাহলে 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারবেন, আর যদি আপনাদের সম্ভব না হয়ে ওঠে তাহলে মাসে একবার দিলেই যথেষ্ট, মাসে একবার দিলেও খুব ভালো কিন্তু কাজ করবে। এখন জেনে নেওয়া যাক কি সেই খাবার, যে খাবার আমরা গাছের মাটিতে প্রয়োগ করে গাছের খাবার, কীটনাশক এবং ছত্রাকনাশক একই সাথে তিন রকমভাবে কাজ করতে পারবে। তো সেই খাবার তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিতে হবে এই রকম একটা স্টিলের বাসন, প্লাস্টিকের কোনো জিনিসে এই খাবার তৈরি করা যাবে না। তো খাবার তৈরি করার জন্য এখানে আমি দেখুন এক গ্লাসের মতো জল নিলাম, প্লেন জল আপনারা এক গ্লাস নেবেন। তার সাথে নিতে হবে এক চামচ র চা পাতা, এই চা পাতা কিন্তু ব্যবহার করা নয়। আর নিতে হবে এক মুঠো নিম পাতা, আপনারা শুকনো নিম পাতাও নিতে পারেন আবার কাঁচা নিম পাতাও নিতে পারেন। তো দেখুন আমি এক মুঠোর মতো নিম পাতা দিয়ে দিলাম। এরপরে আরেকটা যে উপকরণ নিতে হবে তা হলো হলুদের গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো নিতে হবে। প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কম আঁচে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিড, যা গাছের মাটিতে দিলে মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারে। গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন গাছে ফুল না আসছে,
তাহলে মাটির পিএইচ লেভেল ইনব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু গাছে ফুল আসে না। আমরা যদি এই চা পাতা দিয়ে তৈরি এই সার গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে মাটির পিএইচ লেভেল একেবারে পারফেক্ট থাকবে। আর নিম পাতার মধ্যে কী কী গুণাগুণ থাকে তা তো আমরা সকলেই জানি। এই নিম পাতা দিয়ে তৈরি এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে পোকামাকড় দূর হয়ে যাবে। এছাড়াও এখানে আমি যে হলুদের গুঁড়ো নিয়েছি সেই হলুদের গুঁড়োর মধ্যে থাকে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ প্রভৃতি নানা পদার্থ। তাই হলুদ খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রেহাই পায়। এই খাবার আপনারা কখনোই ডাইরেক্ট এবং না ছেঁকে ব্যবহার করবেন না, মোটামুটি 5-6 গুণ জল মিশিয়ে নেবেন। তো এই পাত্রে আমি যতটা পরিমাণ ফার্টিলাইজার নিয়েছিলাম ঠিক তার 5-6 গুণ প্লেন জল আমি মিশিয়ে নিলাম। এরপর কিন্তু এই খাবার গাছে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আমি আগেই বলেছি এই খাবার আপনারা সকল প্রকার ফুল ফল সবজি গাছে দিতে পারবেন। তো এখানে দেখুন বেলি গাছে কত ফুল ফুটেছে, তো বেলি গাছের মাটিতে আমি এই খাবার দিয়ে দেব। খাবার দেওয়ার আগে অবশ্যই মাটি একটু হালকা করে নেবেন, তারপরেই এই খাবার প্রয়োগ করবেন। এই খাবার আপনারা কতটা পরিমাণ দেবেন, বন্ধুরা গাছ অনুযায়ী এবং টব অনুযায়ী গাছের খাবার দেওয়া উচিত। ছোট টবে কম খাবার, বড় টবে বেশি খাবার। এখানে দেখুন বড় টবটিতে আমি কিন্তু মোটামুটি 250 ml মতো এই তরল খাবার দিয়ে দিলাম। ছোট টবের জন্য মোটামুটি 50-100 ml পর্যন্ত দিলেই যথেষ্ট। বন্ধুরা বৃষ্টি হলে কিংবা মাটি যদি জলে একেবারে ভিজে থাকে তাহলে কিন্তু এই খাবার আপনারা দেবেন না। যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে, 2-3 দিন আকাশ পরিষ্কার আছে, মাটি শুকনো আছে, তখন আপনারা মাটি একটু খুব ভালো করে রৌদ্রে শুকিয়ে নেবেন, তারপরে এই খাবার আপনারা প্রয়োগ করবেন। এই খাবার প্রয়োগ করার মোটামুটি 5-6 ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এই খাবার আপনারা আজই তৈরি করে গাছের মাটিতে দিয়ে দিন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে যে সকল গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না কিংবা ফুলের সাইজ ছোট হচ্ছে, গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন। বারে বারে এই বর্ষায় আপনাদের ছত্রাকনাশক, কীটনাশক দিতে হবে না, গাছে পোকামাকড়ের উপদ্রবও কমে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।